হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আমি আসছি, দেখতে পাচ্ছেন যে এখানে দ্য ইন এট উইনথ্রপ, উইনথ্রপ এর ইনে আছি। এটা হচ্ছে উইনথ্রপ ইউনিভার্সিটি, এটা আমেরিকার সাউথ ক্যারোলাইনায়। তো আমি আসা যা সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং হয়ে গেলে আমি গুগল একটা ফর্ম করে দেবো এবং ঢাকায় মিট করব। তো আমার একটা প্রমিস ছিল 50,000 সাবস্ক্রাইবার হলে কি করব, তো সেটা মে মাসে। তো তারপর যখন 50,000 হলো, এরপর আমি যেটা করলাম যে আমি চাইলাম যে একটা প্রসিডিউর ছিল, 284 জন আবেদন করেছেন এবং সেই 284 জন থেকে আমি 50 জনকে আমি সিলেক্ট করেছি। আমার কাছে মনে হয়েছে যে আপনারা পারবেন। আমি একজন নতুন ইউটিউবার, এটা বলতে পারেন, যেহেতু ইউটিউবের মারফতই আপনাদের সাথে পরিচয়। আমার সাথে আজকে আছেন আমার ওয়াইফ, আমি আমন্ত্রণ জানাবো। যেহেতু ব্যস্ত থাকি, অফিস করি, 5 দিন আমার অফিস, শুক্র শনি আমার ছুটি, আর স্যার বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন। এখন আমি কি বলবো, কিভাবে আমাদের শুরু, একটু পরে একটা ব্যাপার বলি যে ইউটিউব চ্যানেল, এই যে একটা সোশ্যাল মিডিয়া, এটা খুবই স্ট্রং একটা টুল। তো এটাকে আমি চাইছি যে এমনভাবে এটাকে ইউটিলাইজ করতে যেন এটার মারফত আমার যে আমি খুব সামান্য জানি, সেই আমার অল্প জানা থেকে আমি যেটা জানি সেটা যদি আমি সমাজের বিভিন্ন স্তরে আমি যদি পৌঁছে দিতে পারি, আমি সেটাকে আমি মনে করি সার্থকতা। আর সবচেয়ে বড় একটা মানে ইন্সপিরেশনটা হচ্ছেন আসলে আপনারা, যে আপনারা পছন্দ করেছেন। আমি যখন শুরু করি তখন আসলে শুরুটার গল্প আমার ওয়াইফ বলবে যে আসলে কেন আমরা এই ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলটা শুরু করলাম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি এই ট্রাভেল বিজনেস বা আদার্স কোনোটার সাথে দূর দূরান্ত থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি এডুকেশনের সাথে কাজ করছি, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, সো কর্পোরেট ইটস টোটালি ডিফারেন্ট। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সঠিক তথ্যটা জানানো, আমার নিজের একটা সামাজিক দায়বদ্ধতা যে আমি সেটার জন্য আমার নিজের দেশের জন্য কিছু করতে পারি কি না। তো গত 3 বছর ধরে যেটা হচ্ছে, একটা লম্বা সময় আগে দেশের বাইরেই থাকতে হয়, আসা যাওয়ার মধ্যেই থাকি, ইউএসএ, বাংলাদেশ, এভাবেই। তো এর মধ্যেই চেষ্টা করছি। তো গল্পটা হোক আজকে যে আপনাদের সাথে পরিচয় হবে, তো এর মধ্যে ছোট্ট করে গল্পটা হয়ে যায় যে এই ইউটিউব চ্যানেলটা কিভাবে হয়েছে। গল্পটা শুরু হয় গত বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। গল্পটা ছিল এরকম, পা পিছলে পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে আমার পা ভেঙে যায়। তো তখন যেটা হলো, পা আমি কোনো কাজ করতে পারছিলাম না। তখন স্যার চিন্তা করলেন যে ঠিক আছে, আমরা এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি। এই সময় আমরা বিভিন্ন দেশে এর আগে গিয়ে এসেছি, সেগুলোর কিছু কিছু তথ্য ছিল, সেগুলো নিয়ে আমরা ভাবলাম যে আমরা দুইজন মিলে একজন আরেকজনকে মেমোরি থেকে বের করে গল্পগুলোকে সাজানোর চেষ্টা করলাম। তখন স্যারের এই ইউটিউব চ্যানেলের জন্ম। সেখানে আমরা শুধু প্লিজ আমাদের নিজস্ব যেই ট্রাভেল ছিল সেইগুলোকে আমরা ওই চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করা শুরু করলাম। আমার ধারণা ছিল এরকম যে ও পা ভেঙে বসে আছে, তো জাস্ট তাকে একটু চিয়ার আপ করার জন্য যে ওকে পা ঠিক হয়ে যাবে, আমরা আবার ঘুরতে বেরোবো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই জন্য আমাদের পুরনো, তখন তো আমি ভিডিও করতাম না, ছবি দিয়ে কিছু ভিডিও বানিয়ে ছেড়েছে, দেখি যে কেউ সাবস্ক্রাইব হয় না চ্যানেলটার, কেউ দেখে না, মানে কোনো পাত্তাই পায়নি। তো যাই হোক, পাত্তা না পেলেও আমরা দুজন খুব এনজয় করেছি সেই সময়টা, সারাদিন বসে সেই ভিডিওগুলো করা, তারপর নিজেরাই দেখতাম, নিজেরাই বানাতাম, নিজেরাই আপলোড করতাম এবং নিজেরাই দেখতাম। তারপর কি হলো? তারপর এইভাবে কিছুদিন ভিডিও দেওয়ার পর আমাদের মাথায় কাজ করলো যে আসলে শুধু আমাদের এই আনন্দটাতে সামাজিকভাবে অন্য কেউ কোনো হেল্প পাচ্ছে না, শুধু আমরা কোথাও বেড়াতে যাচ্ছি এটাই শুধু আমরা জানাতে পারছি, বাট এখান থেকে ফ্রুটফুল কিছু আসছে না। তখন আমরা চিন্তা করলাম যে আমরা যখন দেশের বাইরে যাই তখন ভিসা রিলেটেড অনেক রকমের প্রবলেম আমাদের পড়তে হয়, প্রিপারেশন থাকে না, আমরা জানি না কি আমাদের ডকুমেন্ট দিতে হবে, কি দিতে হবে না, কি দিলে ভিসাটা সহজে পাওয়া যাবে, এইসব চিন্তা করে তখন আমরা দুইজনে মিলে ঠিক করলাম চলো আমরা তাহলে এই ইনফরমেশনগুলো দেয়া শুরু করি। তারপর স্যার শুরু করলেন ইনফরমেশন দেয়া। তারপর যেটা হলো, যেহেতু এডুকেশন রিলেটেড আমি কাজ করি, তো আমার কাছে মনে হচ্ছে আমার তো মানে হাজার হাজার স্টুডেন্ট আছে, লিটারালি হাজার হাজার, দেখা গেছে যে
স্টুডেন্ট ভিসা বা আপনার আমেরিকা বলেন বা ক্যানাডা বলেন বা অন্য অন্য দেশে কীভাবে প্রসিডিওর, তো এগুলো আমি জানি, তো আমার কাছে মনে হলো এই তথ্যগুলো শেয়ার করি, অ্যাটলিস্ট মানুষ সঠিক তথ্যটা জানতে পারুক। এবং আরেকটা যেটা কাজ করি সেটা হলো যে মানুষকে ইন্সপায়ার করা। আমরা আমরা যেটা দেখেছি আমরা আমাদের জীবনে নিজেদের ক্ষেত্রেও দেখেছি, যে যেমন দেখেছেন যে ইউটিউব চ্যানেলটা জন্ম হলো কীভাবে, ওর পা ভেঙে গেল সেখান থেকে জন্মটা হলো, যে আমরা ওই খারাপ সময়টাও আমরা চেয়েছি কীভাবে ভালো করে ওভারকাম করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমাদের সবারই সেই ইচ্ছাটা আছে, স্বপ্নটা আছে, তো কোথায় জানি বুস্ট আপ করার একটা শক্তিটা মনে হয় কমে যায়, তখন মনে হয় কি আমি কি পারবো, এরকম একটা ব্যাপার থাকে। একজন স্টুডেন্ট হয়তো সে খুব ভালো, সে হয়তো স্টুডেন্ট ভিসায় যেতে পারে, কিন্তু সে কনফিডেন্সটাই পায় না যে আমি কি যাবো, আমি কি যেতে পারবো। বা একজন মানুষের তো একটা ইমিগ্রেন্ট হবে বা কোনো, আচ্ছা আমি কি পারবো, না অমুক পারবে আমি পারবো না, তো এরকম একটা ব্যাপার থাকে। তখন আমাদের দুজনের মন হলে আমরা মানুষকে উৎসাহিত করতে পারি, যেহেতু আমাদের জীবনটা দেখা আছে, উই আর নট সো ইয়াং, আমার চুল দেখে বুঝতে পারবেন, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই এজ এনিওয়ে। তো যেটা হচ্ছে, তো এইভাবে আমরা আমাদের চ্যানেলটা শুরু করলাম যে মানুষকে কিছু ইনফরমেশনটা দিই। আরেকটা ব্যাপার একটু না অ্যাড করলে হয় যে কিছু ভিডিও দেওয়ার পর দেখলাম যে আপনারা পছন্দ করছেন, দেখলাম যে সাবস্ক্রাইবার বাড়ছে, 5,000 হলো, 7,000 হলো, 10,000 হলো, এই যে সাবস্ক্রাইবার বাড়লো এটা কিন্তু খুব উৎসাহিত হয়েছে। তারপর মনে হলো কি যে একটু কোয়ালিটিতে ই করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এইটারই ভিডিও করতে পারছি না, কারণ সব কিছু আমি একা নিজেই করি। তো দেখা যায়, তো এখন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিব যে আমি মনে হয় খুব 100,000-এর কাছাকাছি, 100K এর কাছাকাছি চলে গেছি, 88 মেবি 88, ওকে এনিওয়ে, সো মোর 12,000, সো 100K হলে আরও একটু কোয়ালিটিটা বাড়াতে হবে। কোয়ালিটিটা বাড়াতে পারি না, সেই সময়টা দিতে পারি না, তবে আমি প্রমিস করছি, চেষ্টা করব যে শুধু তথ্যের কোয়ালিটি না, ভিডিও কোয়ালিটি বা আদার্স, এটা ধীরে ধীরে চেষ্টা করব। তো এখন যেটা হচ্ছে, আমরা সবাই একটু দাঁড়িয়ে যাব, একটু দূরে দূরে চলে যাই আমরা, এক একজন বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে যাই। ম্যামের সাথে একটু পরিচয় করে দিচ্ছি কুইক, তিনি হচ্ছেন মিস তাহমিনা, এসএম তাহমিনা শিল্পী। তো উনি আজকে এসেছেন আমাদের মাঝে, হাজির হয়েছেন ওনার আমেরিকার ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আসার জন্য, প্লিজ। ওকে, আমরা কি আরেকটু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারি ক্যামেরাটা ব্লক না করে? ওকে, বলটা নিয়ে আমরা একটু খেলা করব, ঠিক আছে? খেলাটা হবে এরকম যে আপনারা বলটা একজন আরেকজনকে ছুঁড়ে মারবেন এবং নিজের পরিচয়টা দিবেন এভাবে, আমি অমুক নামটা, যেমন আমি মোহাম্মদ শাহেদ আলী, বা ছোট করে বলতে পারেন আমি শাহেদ, আমি আমেরিকায় কি করতে চাই, আর পড়াশোনা করতে পারবো না, এনিওয়ে যে আমি পিএইচডি করতে চাই, আন্ডার গ্রাজুয়েটে পড়তে চাই, এটা এই তিনটা ব্যাপার বললেই হবে প্রথমে। ওকে, তাহলে আমি এটা শুরু করি আপনাকে দিয়ে। ওকে, আপনি? আমিনুল চৌধুরী, সিলেট থেকে আসছি, ফ্রম ফরিদপুর ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়াতে পড়াশোনা করছি, আর ইউএসএতে আমি আন্ডার গ্রাজুয়েট পড়তে চাই এবং পরবর্তী আমার উচ্চতর পড়াশোনা করতে চাই। আমি শরীফউদ্দিন আহমেদ, মিরপুর থেকে এসেছি, আমি ইউএসএতে মাস্টার্স করতে চাই। আমি ফখরুল ইসলাম, মতিঝিল থেকে আসছি, আমি আন্ডার গ্রাজুয়েট করতে চাই ইউএসএতে। আমি মুশফিকুর রহমান, আমি কলাবাগান থেকে এসেছি, আমি এমবিএ করতে চাই। মেহেদি হাসান খান, নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমি মাস্টার্স করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাহাদ আহমেদ, আমি মতিঝিল থেকে এসেছি, আমি ইউএসএতে মাস্টার্স করতে চাই। আমি নাজমুল হাসান, আমি ফ্রম গোপালগঞ্জ, আমি আমেরিকাতে পড়াশোনা করতে চাই। আমার নাম বনি আমির, আমি মিরপুর থেকে এসেছি, আমি আমেরিকাতে মাস্টার্স করতে চাই, তারপরে ওখানে সেটেল হতে চাই। আমি শহীদুল ইসলাম, আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমি আমেরিকাতে মাস্টার্স। আমি রিঙ্কু মণি, নরসিংদী জেলা থেকে এসেছি, আমি আমেরিকায় হায়ার স্টাডি করতে চাই।
ডক্টর রাকিব, আমি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে আসি, আমি মাস্টার্স করতে চাই আমেরিকা। হাই, আমি সিন্থিয়া ফিরনি, আমি নরসিংদী থেকে এসেছি, আমি ইউএসএ হায়ার স্টাডি করতে চাই অ্যান্ড সেটেল হতে চাই। আমি শেখ সেদী মাহমুদ, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমি আমেরিকাতে মানে মডার্ন যে শিক্ষাগুলো মানে আধুনিক শিক্ষায় একটা ডিগ্রি নিতে চাই আর কি। আমি তাসলিমের প্যারেন্টস, মাদার। আমি চাচ্ছি আমার মেয়েকে যদি পসিবল হয় মানে স্কলারশিপ নিয়ে তাকে আমি বাইরে পাঠানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। তাহলে মেয়ে যাবে স্কলারশিপ নিয়ে, এরপর আপনি মেয়ের গ্রাজুয়েশনে যাবেন। আমি সাইফুল ইসলাম, সিলেট থেকে এসেছি, আমি ইউএসএ গিয়ে বিসিএস কমপ্লিট করতে চাই। কেউ কি বাকি আছেন? ওকে, কোনো অসুবিধা নেই। আমি আলিম ফেনী থেকে, আমি ইউএসএতে পড়াশোনা করতে চাই এবং টিচিং করতে চাই। একজন বাকি আছে। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক মারুফ, আমি ইউএসএতে হায়ার স্টাডি করতে চাই। কে বাকি আছেন? বলপানি, আমি। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট এখানে। আচ্ছা, হ্যাঁ, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমি আমেরিকাতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই। বলটা কাকে দিবেন? একজন বাকি আছে, দিয়ে ফেলেন। ওকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলাউদ্দিন, আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমি ইউএসএতে মাস্টার্স করতে চাই। ভাই আসছেন এখন, বলটা ছুঁড়ে ফেলেন, এখান থেকে ছুঁড়ে ফেলেন। ওকে, গুড ক্যাচ, গুড ক্যাচ, এটা হাততালি হয়ে যাক। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল জাফরি, চিটং ইউনিভার্সিটি থেকে এসেছি, আপনার রোড টু ইউএস এর আজকের এই প্রোগ্রামটা দেখার জন্য, জানার জন্য। যদিও আমি অলরেডি ইন্ট্রোডিউস, তারপর বলি আমি এস এম তাহমিনা, আমার আসলে ইউএস এর ইচ্ছা শেষ হয়ে যায় নাই, যদিও আমি একবার একটা প্রোগ্রামে গিয়েছি, টিএ প্রোগ্রামে, আমার আমেরিকাতে পিএইচডি করার ইচ্ছে আছে। ওকে, আমাদের প্লিজ ম্যাম, বুঝতে পারিনি আসলে এখনো বলটা দিয়ে কি হচ্ছে। আমি সুমনা রহমান, আই লেভ ফেলো 2017। ওকে, থ্যাংক ইউ, প্লিজ হ্যাভ সিট, সবাই বসে পড়েন। যারা পড়ে এসেছেন একটু মিস করেছেন যে আমরা গল্প করছিলাম যে কিভাবে ট্রাভেল এন্ড ফানের জন্ম, কি কেন আমাদের ইউটিউব চ্যানেলটা ইত্যাদি। না না, আমি এখন আনুষ্ঠানিকভাবে মিট আপ উইথ ট্রাভেল এন্ড ফান তাহলে শুরু করতে যাচ্ছি। তো আজকের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্যটা বলি, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রোগ্রামের মারফত প্রথম হচ্ছে যে আমরা একে অপরকে জানতে পেরেছি, আমরা কে কোথায় থাকি, আমরা আমেরিকায় আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, পিএইচডি, আমরা সব ধরনেরই অডিয়েন্স আছেন যারা আপনাদের ড্রিমটাকে পূরণ করতে চান। তো যাই হোক, তো এই 50 জনকে নিয়ে এখন আমি যেটা করব, আজকে শুধু অনুষ্ঠানটা না, আমি আপনাদের সবার সাথে যোগাযোগ রাখবো 2020 পুরোটা, এবং দেখা যাক যে এই 2020 সালে টার্গেট থাকবে যে ইউএসএর ব্যাপারে কত বেশি ইনফরমেশন আপনাদের দিতে পারি, কত রিসোর্সফুল মানুষদের সাথে আপনাদের পরিচয় করে দিতে পারি, কিছু রিসোর্সফুল প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দিতে পারি, লাইক ইএমকে সেন্টার। তো সেই কারণে আজকে শুধু আমার সাথে আড্ডা দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করিনি, আপনারা যেন কিছু টেক ব্যাক করতে পারেন সেটার জন্য আমি আমার কিছু প্রিয় মানুষদের, যাদের আমেরিকার পড়াশোনার ব্যাপারে, আমেরিকার ইউনিভার্সিটির ব্যাপারে অভিজ্ঞতা আছে, তো তারা কথা বলবেন আজকে। ম্যাডাম তার নিজস্ব অভিজ্ঞতা থেকে অনেক কিছুই জেনেছেন, তো আমরা ছোট্ট পরিসরে শুনবো এটা। তারপর সুমনা ম্যাম আছেন, তো উনি ক্যাম্পাস লাইফ সম্পর্কে একটু বলবেন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। আমার ওয়াইফ আছেন, তিনি কথা বলবেন যে অনেক সময় হয় কি যে আমি আমার মানে শিক্ষকতা জীবনেও দেখেছি অনেক খুব স্কলার মেয়ে 100% স্কলারশিপ পেয়েছে,
অপরচুনিটি পেয়েছে ইউএসএ বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য, ইট কুড বি অস্ট্রেলিয়া আদার, কিন্তু দেখেছে যে একা যাব ওই শহরে ওই স্টেটে তো আমার কোনো আত্মীয় নেই, তারপর চিন্তা করেছে যে ফ্যামিলি না একা মেয়েকে পাঠানো যাবে না। ইভেন মেয়েও চিন্তা করেছে যে আমি একা আসলে কীভাবে কপ আপ করবো একটা নতুন দেশে, আমি সেখানে কীভাবে একা থাকবো। কিন্তু এখন কিন্তু হচ্ছে এগিয়ে যাওয়ার সময়, মেয়েরাও একা যেতে পারবে, শুধু আমেরিকা না সারা পৃথিবীর যে কোনো জায়গাতে যেতে পারবে এবং সেখানেই কপ আপ করতে পারবে, সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে। তো সেটা নিয়ে কথা বলবে আমার ওয়াইফ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে আমাদের একটা ধারণা আছে মেয়েদের বেশিরভাগ ফ্যামিলিতেই আছে কিছু যে মেয়েদের খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, বাসার বাইরে যাওয়ার দরকার নেই, আর দেশের বাইরে তো নাই। তো আসলে এই ব্যাপারটা, হ্যাঁ, এই জিনিসটা থেকে, এই বাউন্ডারিটা থেকে বের হওয়ার জন্য এক সময় আমারও এই রকমই ধারণা ছিল। বাট আফটার আই ভিজিটেড ইউএসএ অ্যান্ড হিজ ইউনিভার্সিটি, তারপর আমি বুঝতে পারলাম যে না, মেয়েদেরকে ভালো থাকার জন্য মেয়েদের আরও বেশি যেতে হবে। আমি আসলে এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি। তো আপনাদের সাথে, আপনারা যারা যাচ্ছেন তারা তো অবশ্যই আপনাদের স্বপ্ন সফল হবে আশা করব, পাশাপাশি আপনাদের যারা মেয়েরা আছে ফ্যামিলিতে তাদেরকে আরও বেশি ইনসিস্ট করবেন। ধন্যবাদ। আচ্ছা, এই ফাঁকে মনে হয় দু একজন একটু কথা বলেন না, কিরকম লাগছে প্রোগ্রাম? বসে বসে ঝিমাচ্ছি, ভালো লাগছে, কিছু একটা বলেন প্লিজ, কেউ একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাহাদ আহমেদ। প্রোগ্রামটা আমার আসলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি প্রোগ্রামটাতে আসবো। প্রায় দুই মাস আগে স্যারকে আমি ইমেল করেছিলাম, স্যার আমার ইমেলে রিপ্লাই দিল। যখন আমি ইমেলটা, হ্যাঁ হ্যাঁ, না না, আসার পরে আমার খুবই ভালো লাগতেছে, এখানে এত সুন্দর একটা পরিবেশ, এত সবাই সবার যার যার ইচ্ছে নিয়ে আসছে, অনেক জিনিসপত্র জানতে পারতেছি, এটা খুবই আমার জন্য উপকৃত হচ্ছে। থ্যাংক ইউ।